যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে 2024 সালের 5 নভেম্বর। এতে ডেমোক্রেটিক পার্টির হয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও রিপাবলিকান পার্টির হয়ে ডোনাল্ড ট্রাম্প লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। বাইডেন এই নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী, কিন্তু সাম্প্রতিক এক জরিপ প্রতিবেদনে ট্রাম্পের তুলনায় বাইডেনের জনপ্রিয়তা কমেছে বলে উল্লেখ করা হয়েছে। ল্যাঙ্গার রিসার্চ অ্যাসোসিয়েটসের এক জরিপের ফলাফলে বলা হয়, বাইডেনের জনপ্রিয়তা আগের তুলনায় 19 পয়েন্ট কমেছে। যুক্তরাষ্ট্রের জনসংখ্যার একটি বড় অংশ মনে করেন বাইডেন দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। তাছাড়া তার অভিবাসন নীতি নিয়ে দেশটির জনগণের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে। জরিপের তথ্য মতে যুক্তরাষ্ট্রের 44% মানুষ মনে করেন বাইডেনের শাসনামলে তাদের আর্থিক অবস্থা আরও খারাপ হয়েছে। 1986 সালের পর থেকে দেশটিতে আর কোনো প্রেসিডেন্টের প্রতি এত মানুষ এমন অভিযোগ করেননি। জরিপের 56% অংশগ্রহণকারী প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের পারফরম্যান্সে অসন্তোষ জানিয়েছেন, তার প্রতি সন্তুষ্ট মাত্র 37% মানুষ। বাইডেনের আর্থিক নীতির প্রতি সমর্থন জানানো মানুষের সংখ্যা মাত্র 30%। সব মিলিয়ে মাত্র 20% অংশগ্রহণকারী বাইডেনের সার্বিক কর্মকাণ্ডে জোরালো সমর্থন জানিয়েছেন, আর চরম অসন্তোষ প্রকাশ করেছেন 45% মানুষ। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য বাইডেনের বয়সকেও সমস্যা মনে করছেন যুক্তরাষ্ট্রের 74% নাগরিক।